আমগো আজকের মাহফিলের তুফান হুজুর তাহেরি মাহফিলের তুফান আল্লামা তাহেরি আজকের মাহফিলের তুফান আল্লামা তাহেরি আজকের সুন্নিয়তের তুফান আল্লামা তাহেরি আলে বাইতে মহব্বতের শরণের তুফান আল্লামা তাহেরি আল্লাহ হাজিরি কবুল করুন কারবালা শহাদে কারবালা এটা শাহাদাতে কারবালা শুধুমাত্র ঘটনা নয় সেটা একটি ঈমানি চেতনা কথা বলেন ঠিক কি না কার শাহাদাতে কারবালার আদর্শ কেন এই কারবালার যে মৌলিক চেতনা যদি আমরা হৃদয়ে লালন করতে না পারি তাহলে আমরা ঈমানদার হতে পারবো না কেন এই শাহাদাতে কারবালার ঘটনাটি ঘটেছিল এবং কারা ঘটিয়েছিল সেই বিষয়গুলো আমাদের নখদর্পণে ইতিহাসের পাতায় কোরআন সুন্নাহর আলোকে আমরা সেগুলো কিছুটা অনুধাবন করি এবং জানার চেষ্টা করি তবে আজকে আমি আপনাদের সবার উপস্থিতি আমাকে অত্যন্ত উচ্ছ্বসিত করেছে আমি শুধু এতটুকু বলতে চাই আজকে যদি কারবালায় শাহাদাতে কারবালায় ইমামে আলী মকামকে যারা শহীদ করেছে নবী পাকের আওলাদকে যারা শহীদ করেছে আজকে যদি ঘটনা ইহুদির পক্ষ থেকে অবতারিত হতো আজকে যদি ঘটনাটা খ্রিস্টানদের পক্ষ থেকে অবতারিত হতো আজকে যদি ঘটনাটা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আজকে অবতারিত হতো আমরা এটার ব্যাখ্যা বিশ্লেষণ যেতাম অন্যরকমভাবে আফসোস হলো সেখানে দুঃখ হলো সেখানে ঘটনাটা ঘটিয়েছে কারা ঘটনাটা ঘটিয়েছে কে যাদের মুখে দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল ফুরাতের পানি দিয়ে অজু ছিল মরুভূমি বালুকাময় প্রান্তরে তারা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করেছিল তারাই ছিল নামদারি মুনাফিক মুসলমান কথা বলেন ঠিক কিনা এই মুনাফিক মুসলমানরা নবীর আওলাদের গলায় ছুরি চালিয়েছে যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না হতেন ফুরাতের পানি হতো না সেই ফুরাতের পানি নবীর আওলাদের জন্য বন্ধ করে দিয়েছে তো সুতরাং এই বিষয়টা আমাদের হৃদয়কে বারবার নাড়া দিয়ে ওঠে সেই মুনাফিক শুধুমাত্র সেই দিনই ছিল না সেই মুনাফিকদের মুনাফিকরা বৃদ্ধি পেতে পেতে এই পর্যন্ত কিন্তু চলে এসেছে আজকে কাদের গায়ে শরীর মুবারক কাদের শরীর মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে সেটা আমরা সবাই জানি আমি আপনাদের সামনে শুধু এতটুকুই বলবো পাক পঞ্জাতনের সদস্য আহলে বায়াতের সদস্য যাদের ব্যাপারে আমার রাসূল অত্যন্ত দীপ্ত কণ্ঠ মুবারকে তাকিদ দিয়ে দিয়ে বলে গিয়েছেন আমি এই বিষয়গুলো আপনাদের সামনেই তুলে ধরব যে কোন হুসাইনের গলায় তারা ছুরি চালিয়েছে আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু ইয়াউমাল কিয়ামাতি ফি কুব্বাতি তাহতাল আরশ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং আলী এবং ফাতেমা এবং হাসান এবং হুসাইন এই পাঁচজন আরশ আজিমের উপরে যে সবুজ গম্বুজ থাকবে যেই গম্বুজ থাকবে এই গম্বুজের নিচে আমরা অবস্থান করব চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ তাহলে মর্যাদাটুকু একটা একটা করে কোট করেন তাহলে ওয়াজটা কিছুক্ষণ পরে আপনাদের বুঝতে একটু সহজ হবে কার গলায় তারা ছুরি চালিয়েছে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল ফিল জান্নাতি দারাজাতুন তুদআল ওয়াসিলা সাআলতুমুল্লাহ ফাসালু লিয়াল ওয়াসিলা কালু ইয়া রাসূলুল্লাহ মাই ইয়াসকুনু মাকা কল আলিয়ুন ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের ভিতরে একটি জায়গা হবে যেই জায়গাটার নাম হবে ওয়াসিলা জোরে বলুন না সুবহানাল্লাহ
আজকে তো কিছু জাহেল মুরাক্কাব নায়েবে শয়তান আছে, আমি তো কথা বললে অন্যদিকে চলে যেতে পারে, যারা ওসিলাকে বিশ্বাস করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র দুনিয়ায় থাকা অবস্থায় ওসিলা নয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও ওসিলার কথা আমার রাসূল বলেছেন। জান্নাতের মধ্যে একটি জায়গা আছে যেই জায়গার নাম হলো ওসিলা, সালতুমুল্লাহ, যখন তোমরা সেই জায়গায় গিয়ে আল্লাহর কাছে কিছু চাইবে, ফাসালুলিয়াল ওয়াসিলা, তোমরা আমি নবীর ওসিলা করে আল্লাহর কাছে চাইবে। শুধু তাই নয়, কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাইয়াসকুনু মাআকা, ওই জায়গার মধ্যে আপনার সাথে কারা অবস্থান করবে? যেই জায়গায়, যেই জায়গাটার নাম ওয়াসিলা, যেই জায়গায় আপনি থাকবেন, মানে ইয়াসকুনু মাআকা, ওই জায়গায় আপনার সঙ্গে কে অবস্থান করবে, কে থাকবে? আমার রাসূল বললেন, আলী ওয়া ফাতিমাতু ওয়াল হাসানু ওয়াল হুসাইনু, আমার সঙ্গে থাকবে আলী, ফাতেমা, হাসান ওয়া হুসাইন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কি অবস্থানগুলো নির্ণয় করেন? আরেকটু অবস্থান নির্ণয় করেন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, কুন্না ইউনুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ইশা, ফাইজা সাজাদা ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন আলা যুহরি, ফাইজা রাফা রাসাহু আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি আখাযান রাফিকান ওয়া ইউদাউহুমা আলাল আরদি, ফাইজা আদা আদা হাত্তা ইজা কাদা সলাতুহু সলাতাহু আদা হুমা আলা ফাখিজাইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশা, ইশার নামাজের সময় আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইশার নামাজ আদায় করতেছিলাম। ফাইজা সাজাদা, যখন রাসূল সেজদায় যেতেন, ওয়া সাবাল হাসান ওয়াল হুসাইন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যহরিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠ মুবারকের মধ্যে উঠে বসতেন। ফাইজা রাফা রাসাহু, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মুবারক তুলতেন আখাযাহুমা বিয়াদিহি মিন খালফিহি, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পিঠ মুবারক থেকে নিজের হাত মুবারক দিয়ে এইভাবে হাসান হুসাইনকে ধরে তিনি সামনে বসাতেন। এভাবে আমার রাসূল নামাজ পড়তেন, আর সেজদার সময় পিঠে পিঠ মুবারকে গিয়ে হাসান হুসাইন বসতেন। বসার পরে হাত্তা ইজা কদা সলাতাহু, যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করতেন, আকআদাহুমা আলা ফাখিজাইহি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যখন শেষ করেছেন, তাদেরকে আবার ধরে নবী পাকের উরু মুবারকের মধ্যে বসিয়েছেন। আর একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটা কুট করেন, লাস্ট হাদিস, সময় খুবই কম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা সাজরাতুন, আমি হলাম গাছ, ওয়া ফাতিমাতু হামলুহা, ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলো সেই গাছের ডাল, ও আলিউন লিকাহুহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো সেই গাছের ফুল, সেই গাছের ফুলের পাপড়ি, ওয়াল হাসান ওয়াল হুসাইনু সামারাতুহা, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হলো সেই গাছের ফল, ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতি, যারা আহলে বাইতকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। যারা আহলে বায়েতকে ভালোবাসে, বুরাকুহা, এরা হলো সেই গাছের পাতা, মিলাল জান্নাতি হাক্কা হাক্কান, আর যারা আহলে বায়েতকে ভালোবাসবে তারা জান্নাতি, এটা দিবালুকের ন্যায় স্পষ্ট, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে হাদিসগুলো পড়ার উদ্দেশ্য হলো, ঘটনায় যদি চলে যাই হয়তো আমি কথাগুলো বলতে পারবো না, এতটুকু বোঝাতে চেষ্টা করেছি কোন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে, কোন আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে, তারা গলা মুবারক থেকে রক্ত মুবারক জড়িয়েছে। আমি শুধু এদেরকে বলতে চাই, আপনারা বলুন, যারা রক্ত জড়িয়েছে তারা কি, তারা কি এজিদি মুসলমান? কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরো বড় করে মানে সম্পর্ক আছে? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলবো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বতের নাম ঈমান, আহলে বায়েতকে মহব্বতের নাম ঈমান, আহলে বায়েতের মহব্বত যার অন্তরে থাকবে, রাসূল বলছেন ওয়াল মুহিব্বুনা আহলাল বাইতে ওয়ারাকুহা মিনাল জান্নাতি হাক্কান হাক্কা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা আহলে বায়েতকে ভালোবাসবে তারা হলো জান্নাতি। অনুরোধ করব,
শুধুমাত্র মাহফিলে আসব আর যাব, এটাই সীমাবদ্ধতা নয়। আজকে জি জি না, আমাদের সম্মানিত শিল্পপতি মহোদয় এবং আমাদের সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, যার মাঝে সবসময় তারুণ্যের আবাস ভেসে আসে, যিনি যত বয়সেরই দাবি করুক না কেন আমরা ওনাকে আমাদের মাঝে খুঁজে পাই, কথা বলেন ঠিক না বেঠে? তিনি আমাকে বলছেন শুধু এখানে যুবক না, আমরাও কিন্তু মুরব্বীরও কিন্তু আছি, আমরা তো দলিলে পেয়েছি, আর এটা তো এমন মাহফিল, 33 বছরের যুবক বানাই কিন্তু ভেস্ত ঢুকাবে। তো সুতরাং এখানে আর সেই যুবকদের সর্দার কিন্তু ইমামে হাসান ও আল হুসাইন, কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সমারোহে কবুল করে সকলে বলুন আমিন। তাহলে আমরা হুসাইনি মুসলমান, হাত তুলে বলুন কি মুসলমান, সবাইকে একমত? তাহলে আমাদের মাঝে আজকে এই শাহাদতি কারবালার মাহফিল, এই মাহফিল থেকে আমরা ওয়াদা করি, আমরা যতদিন বেঁচে থাকব আহলে বায়তের ছায়া তলে থাকতে চাই কি চাই না? আরো বড় করে বলেন থাকতে চাই কি চাই না? তাহলে পরিষ্কার হয়ে গেল, আসুন একটু সামনে বাড়ি। ভাইরা আমার, আজকে যারা ছুরি চালিয়েছে আলী মুকামের গায়ে থেকে, হৃদয়ে ক্ষত বিক্ষত হয়ে যায়, অত্যন্ত অত্যন্ত হৃদয় বিগলিত হয়ে যায়। শহাদে কারবালার ঘটনা আপনারা বারবার শুনেছেন, আমি শুধু আপনাদেরকে এই ঘটনার পরবর্তী যে ঘটনাগুলো, ইমামে আলী মুকামকে তারা শহীদ করার পরে ওনার মস্তক মুবারক, মস্তক মুবারককে নিয়ে তারা কি করেছে এবং সেখান থেকে কি কারামত আমরা দেখেছি, সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে অবতারণা করব ইনশাআল্লাহ। বলেন গভীর মনোযোগ, কিছু হাদিস আপনাদের সামনে পরিবেশন করলাম, জবান খুলে বলুন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা না জিন্দা? আরো বড় করে বলেন মরা না জিন্দা? আল্লাহ এক জায়গায় বলছে ওয়ালা তাকুলু, তোমরা বলিও না মরা, আরেক জায়গায় বলছে ওয়ালা তাহসাবান, আরে মুখে তো বলবে না, ধারণাও করা যাবে না। আল্লাহ আকবার কন্যা, কত সুন্দর কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরসাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছে, যারা আমি আল্লাহর পথে যারা শহীদ হয়েছে ওদের কি তোমরা মৃত বলে ধারণা করিও না, জবান খুলে বলুন ওরা কি মরা না জিন্দা? শুধু জিন্দা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তাদের মর্যাদা এভাবে তুলে দিয়েছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আমি আল্লাহর পক্ষ থেকে যার যার রওজাতে যার যার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাঠিয়ে দেওয়া হয়। এরপরে আমার আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কখনো মুখ দিয়ে বলিও না, যারা আমি আল্লাহর পথে জীবন দিয়েছে এদেরকে তোমরা কখনো মৃত বলিও না, মৃত বলিও না, বাল আহিয়া, ওরা হলো জিন্দা, ওয়ালা কিল্লা তাশুরুন, এটার কিভাবে জিন্দা এটা বুঝার মতো কোনো মেমোরি আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই, আমি বলেছি জিন্দা মেনে নেওয়া তোমাদের উপরে ফরজ, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়ারা আমার, হযরতে আলী মুকামের গোলাম মুবারকের ভিতরে তারা ছুরি চালিয়ে দিয়েছে, হযরতে আলী মুকাম তিনি শহাদে কারবালার ময়দানে তিনি বলেছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, জবান খুলে বলেন কয় রাকাত? নামাজ পড়লেন, শহীদ হয়ে গেল, এই যে একটা ঘটনার অবতারণা হয়ে গেল, এটা কিভাবে আমরা বরদাস্ত করি? ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। ও যুবক, বছর ঘুরে ঘুরে মহরম মাসে আমরা আলোচনা করি, কিন্তু মহরমের চেতনা, শাহাদাতে শাহাদাতে কারবালার চেতনা আমাদের হৃদয়কে 24 ঘন্টা নাড়া দিয়ে উঠে, কথা বলেন ঠিক কিনা? না
যুবক ভাইয়ের আমার আজকে দাওয়াত করে নিয়ে এমন ভাবে নবীরা উলাদির জন্য পানি তারা বন্ধ করে দিয়েছে, তাই তো কবির বাসায় এভাবে বেসে এসেছে, মুছে কুফাওয়াল মুসাফির না সমঝো মে আয়া নেহি হো বুলায়া গয়া হো। আল্লাহু আকবার বলবেন না, আরে আমি তো মুসাফির হয়ে আসি নাই, আমাকে তো মেহমান বানিয়ে আনা হয়েছে। কথা বলেন ঠিক কি না? মেহমান বানিয়ে নেন, এ কেমন আচরণ? আমাদের জন্য তোমরা পানি বন্ধ করে দিয়েছ। আমি লম্বা করে গজলটা গাইলাম না, যদি সময় পাই আমি ইনশাল্লাহ গেয়ে যাব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পর এই জায়গা থেকে আমি আলোচনাটা তুললাম বোঝার জন্যে। এবার শহীদ করে দেওয়ার পরে খুলি ইবনে জিয়াদ নামের এক পাপিষ্ট আছে, যেই পাপিষ্ট ইমামে আলী মুকামের এই এই মাথা মুমাস্তক মুবারক দ্বারা তারা বর্ষা ঢুকিয়ে দিয়েছে। জুরে জুরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? এইভাবে যখন বর্ষা ঢুকিয়ে দিয়েছে, এই জায়গায় আমরা আলোচনাগুলো করে যেতে পারি না, এই জায়গায় গিয়ে আমাদের ওয়াজ শেষ হয়ে যায়, সামনে বাড়তে পারি না। এই জন্য আমি শেষ পয়েন্ট থেকে কিছু কথা বলে দিয়ে যায়। এই জন্য অনেক মানুষে তাকায়া দেখলেন, যখন ওই মস্তকটা ওই বর্ষার মাথার মধ্যে নিয়েছেন, তখন অনেক মানুষ শুনতে পেয়েছেন। দেখেন আমি যে একটু আগে বললাম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া, যারা আল্লাহর পথে জীবন দেয় ওরা মৃত নয়, ওরা হলো জিন্দা। অনেক লোক বলতেছে আমরা দেখলাম বর্ষার মাথার আগার ভিতরে ইমামে আলী মুকামের মস্তক যখন নিয়েছে, আমরা দেখলাম ইমামে আলী মুকামের জবান মুবারক থেকে সূরায়ে কাহাফের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে, এই জন্য আপনারা জবান খুলে বলেন আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা। যুবক ভাইয়ের আমার পায়ে হাত রেখে বলি, আজকের ওয়াজ শুধু ঘটনা হিসেবে নয়, চেতনা হিসেবে লালন করা লাগবে। এই জন্য ওই খলিফা ইবনে জিয়াদ যখন কল্লা মুবারকটা মস্তক মুবারকটা তার বাড়িতে যখন কুফার রাজ দরবারে নিয়ে গেলেন, গিয়ে দেখলেন রাজ দরবারে গেটটা বন্ধ করে দেওয়া। যখন গেটটা বন্ধ দেখলেন, তখন কল্লা মুবারক মস্তক মুবারকটা তার ঘরে নিয়ে গেলেন। তার ঘরে যখন নিয়ে গেলেন, তার ঘরে যাওয়ার পরে ঘরের দরজার মধ্যে রাখলেন। ওনার ওর স্ত্রীর নাম হলো নওয়ার, স্ত্রীর নাম হলো নওয়ার। নওয়ারকে ডাক দিয়া বলে, হে নওয়ার, তোমার জন্য আজকে এত সম্পদ এনেছি, তুমি অনেক বড় লোক হয়ে যাবে। এবার নওয়ার ডাক দিয়া কয়, হে স্বামী, রাতের বেলা কি নিয়ে এসেছেন? কয়, যা তোমার জন্য এনেছি ঘরের দরজায় রেখে এসেছি। ওই ঘরের দরজায় গিয়ে দেখো কত দামি সম্পদ তোমার জন্য নিয়ে রেখে দিয়ে তোমার জন্য নিয়ে এসেছি। নওয়ার দূর দিলেন, যাইয়া দেখতেছে ওই জায়গার ভিতরে ইমামে আলী মুকামের কল্লা মুবারক রেখে দিয়েছে। জিজ্ঞেস করা হয়, আপনি কি আমার জন্য এটা আনছেন? কয়, হয় এনেছি, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি ইমাম হুসাইন, তার কল্লা এখানে নিয়ে এসেছি কেটে। ওই নওয়ার নামক স্ত্রী ডাক দিয়া কন্যা ফরমান, এ পাপিষ্ট, দুনিয়ার স্বামী স্ত্রীর জন্য স্বর্ণ আনে, গয়না আনে, কত মণিমুক্তা আনে, আর তুমি আমাকে উপহার হিসাবে এমন একটা কল্লা মুবারক নিয়ে এসেছো, তোমার কি একটু দয়া লাগে নাই? তোমার কি একটু মায়া লাগে নাই? আমি নওয়ার, এখন রাতের বেলা আমি তোমাকে বলে দিলাম, আজকে তুমি আমার নবীর আমি নওয়ার তোমাকে বলে দিলাম, আমি তোমার সংসার করব না, আমি তোমার সংসার থেকে বেরিয়ে গেলাম। নওয়ার লাভ মাইরা এই কথা বলে দরজায় এসেছেন, আয়েশা দেখতেছেন কল্লা মুবারকটা একটা পাত্রের উপরে, তিনি মায়া কইরা কল্লা মুবারক তার একটু উপরে তুললেন। নওয়ার বলে, আমি আসলাম, আমি আয়েশা দেখি ইমামে আলী মুকামের কল্লা মুবারক থেকে মস্তক মুবারক থেকে নূরের জ্যোতি বের হইতেছে। আর বড় করে বলেন না, সুবহানাল্লাহ,
নূরের জ্যোতি বের হইতেছে। শুধুমাত্র তাই নয়, আমি দেখলাম আসমান দিকে সুন্দর সুন্দর এমন কিছু পাখি, যে পাখিগুলো সাদা রঙের পাখি, ওই কল্লা মুবারকের চতুর্পাশে ওই পাখিগুলো ঘুরতেছে আর ঘুরতেছে। আমি দেখলাম এত নূর, আমি দেখলাম এত নূর, এই নূরের আলোতে রাতের বেলা এই ইমামে আলী মুখামের কল্লা মুবারক থেকে এই নূরের আলো মুবারকটা শুধুমাত্র আমার ঘরে নয়, আমি দেখতেছি এই কল্লা মুবারক থেকে মস্তক মুবারক থেকে নূরের আলো আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে। আমার যুবক ভাইরা, খুব কুট করে করে বলবো, চেতনা হিসেবে হৃদয় লালন করা লাগবে, ঘটনা বলে উড়িয়ে দেওয়া যাবে না। আরে সরে, সুদূর কিতাবের মধ্যে আসছে আজাবু মিন আসহাবিল কাহফে, আজাবু মিন আসহাবিল কাহফে। আসহাবে কাহফ তো ওই বান্দারা যারা মনিবের জন্য জাহেল থেকে নিজেকে গোপন করে ফেলছে, জাহেল থেকে নিজেকে আড়াল করছে, শান্তি মতো মনিবকে ডাকার জন্য, আমার রবকে ডাকার জন্য বলা হচ্ছে কাতলি ও হামলি। আরে ইমাম হাসান হুসাইনকে যারা হত্যা করেছে, যারা শহীদ করেছে এবং যারা বহন করেছে, ওরা তো শত বছর পরে জিন্দা হওয়ার পর আমরা বলতেছি আশ্চর্য, ইমামে আলী মুকামের কল্লা মুবারককে তারা নিয়ে গড়িয়েছে, তার কণ্ঠ থেকে যে আওয়াজ এসেছে সেটা সেই আশ্চর্য থেকেও আশ্চর্য। বুঝাতে পেরেছি? সংক্ষিপ্ত বলছি, ইমামে আলী মুকামের কল্লা মুবারক থেকে যখন আলো বের হচ্ছে, আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিককে, নিয়ামত দিয়েছেন কে? এরপরে এই আলো দেখে খলিফ ইবনে জিয়াদের পুরাই দেমাগ নষ্ট। এভাবে যদি আলো বের হতে থাকে, আমার স্ত্রী তো আমাকে ছেড়ে দিয়েছে, সকালবেলা সবাই আছে মনে আছে, সবাই আমাকে ছেড়ে দিয়ে ইমামে আলী মুকামের মস্তক মুবারক দেখে, এই 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 কারামত দেখে তারা ইমামে আলী মুকামের ভক্ত হয়ে যেতে পারে, আমাকে ছেড়ে দিতে পারে, তাড়াতাড়ি এই 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 মস্তক মুবারক নিয়ে গেল কুফার কুফার রাজ দরবারে। নেওয়ার পর ইবনে জিয়াদ ঘোষণা করল যে এই কল্লা মুবারক বর্ষারাগার আগায় তুলো, এবং তার আপনজন বিশেষ করে জৈনব সখিনা মহিলারা যারা রয়েছেন তাদেরকে বাজারে তুলো এবং কল্লা মুবারককে বর্ষার আগায় লাগাও, লাগাইয়া চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও, চতুর্দিকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখাও। আর সবাইকে এলান করে দিল, হে সমাজ, হে এলাকাবাসী, দেখেছ আমাদের সাথে কেউ যদি কোনো বড় গলায় কথা বলে কি শেষ পরিণতি হয়, তাদের কল্লা দেখে তোমরা শিক্ষা নাও, তাদের মহিলাদের এই অবস্থা দেখে তোমরা শিক্ষা নাও, খবরদার তোমরা আমাদের উপরে কথা বলো না। ইয়াজিদ বাহিনী তখন এই কথা ছেড়ে দেওয়ার পর আপন জনটিকে ঘর থেকে বের করে নিয়ে আসলো, বাজারে বাজারে হাঁটা শুরু করলো। যেই মাত্র শুরু করলো, জৈনব দেখতেছেন এই কল্লা মুবারক যখন বর্ষার মাথায়, আর আপন জনরা নিজের আপন জনের কল্লাটা দেখলে কেমন লাগে সেটা তো আপনারা সহজেই বুঝতে পারেন। এবং যেই মহিলারা ঘটনার সময়, কারবালার ঘটনার সময় তাঁবুর ভিতরে অবস্থান করেছিল, সেই তাঁবু থেকে বের করে এই পাপিষ্ঠ নরদমেরা তাদেরকে বাজারে ঘুরাইতে শুরু করলো। আর জৈনব তাকিয়ে দেখতেছেন ছাদের উপর দিকে মানুষে কান্নাকাটি করতেছে, হাই রে নবীর আউলাদকে এভাবে কেটেছ। আবার যেই মহিলারা পর্দা করত, তাদের সেই পর্দাকে লঙ্ঘন করিয়ে বাজারে তোমরা ঘোরাফেরা করাচ্ছ, এটা কেমন কথা? ইমামে আলী মুকামের দরদি হয়ে তারা কান্না শুরু করলো। জৈনব তাকায় আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখতেছে, জৈনব রাদিয়াল্লাহু আনহা তাকায়া তাকায়া দেখে আর বলছেন, হ্যাঁ তাদেরকে তো ঘোরাচ্ছে, হঠাৎ করে বলছে, এই ঘোরাটা থামাও, ঘোরা থামাও, ডাক দিয়ে বলছেন তোমরা কান্নাকাটি করছো, ইমামে আলী মুকামের মস্তক মুবারক কেন বর্ষার আগায় তোমরা আফসুস করছো, আমাদেরকে কেন বাজারে ঘুরানো হচ্ছে তোমরা আফসুস করছো, তবে আমি জানতে চাই, আমরা তো এমনি আসি নাই, আমাদের কাছে চিঠি কে পাঠিয়েছিল? তোমরাই পাঠিয়েছিলে। যারা কান্নাকাটি করছে তাদেরকে প্রশ্ন করছেন যে তোমরা যখন কান্নাকাটি করছো, খুব মনোযোগ একদম মনের ঘর থেকে শুনেন, হৃদয়কে খুব জাগ্রত করেন। আমার যুবকদেরকে বারবার বলি, এই জন্য করো,
দরকার আছে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার কথা বলেন ঠিক কি না বলেন পরিষ্কার কথা জৈন বলছেন তোমরা যে চিঠি পাঠিয়েছিলে চিঠি কে পাঠিয়েছিল তোমরাই পাঠিয়েছিলে ইমাম আলী মুকামের পক্ষ থেকে মুসলিম ইবনে আকিল এবং তার দুই ছেলে মুহাম্মদ ইব্রাহিমকে যাচাই বাছাই করার জন্য আমরা পাঠিয়েছিলাম তোমরাই অনেক লোক তাদের কাছে মুরিদ হয়েছিলে বায়াত হয়েছিলে এবং তাদের কাছে কেন বায়াত হয়ে বায়াতকে প্রত্যাখ্যান করেছো আবার তাদেরকে কেন নির্মমভাবে শহীদ করেছো এবং আমাদেরকে এখানে আনার পরে আমার নবীর আউলাদদেরকে কেন আউলাদদের জন্য দাওয়াত দিয়ে এনে কেন ফুরাতের পানি বন্ধ করেছো এই জন্য এবং তাদেরকে নির্মমভাবে কেন শহীদ করেছো এই হিসাবটা তোমরা আগে দাও সুতরাং তোমরা আমাদেরকে দাওয়াত করে এনে এই রকম নির্মম ঘটনার অবতারণা করেছো আমি শুধু পরিষ্কার করে বলতে চাই তোমাদের কান্নার অধিকার নাই তোমাদের চোখের পানি ফেলে এই কপালের ভিতরে আহলে বাইতের যে রক্ত এই রক্তকে কখনো মুছতে পারবে না তোমাদেরকে সারা জীবন কাঁদতে হবে এইভাবে চোখের পানি ফেলতে হবে আমি জৈনব তোমাদেরকে লানত দিচ্ছি এখান থেকে স্পষ্ট হয়ে যায় ইয়া হুসাইন শুনলেই পাগল হওয়া যাবে না ইয়া হুসাইন হুসাইন বলে ডেকে নিয়েই ওই কুখ্যাত মুনাফিকরা নবীর আওলাদকে নির্মমভাবে শহীদ করেছে আমরা জৈনবের বাস্য থেকে বুঝতে পারি যারা আজকে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই খুলি মুবারক সেই মস্তক মুবারক দেখে যারা কান্না করেছিল সেই কান্নার রহস্য আজকে আমি তুলে ধরছি এই কান্না দেখে আপনারা পাগল হবেন না এই কান্না কেন কেঁদেছিল ওরা কেঁদেছিল কাজটা আমরা ভালো করি নাই আজকে যারা বিশাল বড় দাও হাতে নিয়ে সোহাবে কারবালায় পিঠের ভিতরে দাও দিয়ে দিয়ে পিঠকে কেটে টুকরা টুকরা করে দেই শরীর থেকে রক্ত বের করে হাই হুসাইন বলে এইভাবে যারা বিভিন্ন ভাবে শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে এই আঘাতের সাথে ওই জৈনবের কণ্ঠ মিলে যায় জৈনব যে বলেছিল তুই তো ডেকে এনেছিলি এখন কেন কান্না করিস শহীদ হওয়ার আগে ছিলি কোথায় আমার মনে হয় যারা কান্না করেছিল ওদের উত্তর শরীরে এখন এই বাংলার জমিনে হাতের মধ্যে দাও নিয়ে পিঠের মধ্যে আঘাত করে বলে আমাদের পূর্বপুরুষরা কাজটা ভালো করে নাই পরিষ্কার কথা হয়ে গেল শরীরের মধ্যে আঘাত করে রক্ত বাহির করা নিজের শরীরকে রক্ত বিক্ষত করা এটার নাম প্রেম নয় এটা করা যাবে না এটা পরিষ্কার কথা হলো আজকে দেখেন আজকে এখান থেকেই ইয়াজিদ যখন দেখতে পেল জৈনবের কণ্ঠ এক এমন বিবৃতি দিয়েছে লানত করে ফেলেছে আস্তে আস্তে মানুষের কান্নার পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন ইয়াজিদ এসে জয়নাল আবেদিনকে বলে কি বলে জয়নাল আবেদিন যা হওয়ার তো হয়ে গেছে যা হওয়ার তো হয়ে গেছে একটা কাজ করেন একটা সমাধান তো দরকার দেশের তো একটু শান্তি শৃঙ্খলার দরকার জয়নাল বলে কি করা যায় কয় আপনি যা বলেন আমি তাই করব জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি চারটা জিনিস আপনার কাছে চাই এই চারটা জিনিস আমাকে দিতে হবে নাম্বার ওয়ান খুব মনোযোগ নাম্বার ওয়ান আমার বাবার হত্যাকারীদেরকে আমার হাতে ফিরিয়ে দিতে হবে দুই নম্বর আমার নবীর আওলাদ আমার বাবা সহকারে যারা শহীদ হয়েছে তাদের মস্তকগুলো মাঠের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এই মস্তক মুবারকগুলো আমাদের হাতে হ্যান্ড ওভার করতে হবে কেন ওই বড়ির সাথে মস্ত মুবারক লাগিয়ে আমি দাফনের ব্যবস্থা করব তিন নম্বর মসজিদের মধ্যে নামাজের জন্য সুযোগ করে দিতে হবে কথা বলার সুযোগ করে দিতে হবে চার নম্বর যে অপরিত যে মদিনার মানুষগুলো রয়েছে এই এলাকার ভিতরে তাদের এবং আশেপাশের যে আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তাদেরকে একত্রিত করে মদিনা যাওয়ার জন্য সুযোগ করে দিতে হবে তখন ইয়াজিদ বলছে ঠিক আছে তখন ইয়াজিদ বলছে এই ইমামে আলী মুকামরে কে শহীদ করেছে একটা উঠে কয় খুলি করেছে খুলি খুলিকে জিজ্ঞেস করো তুমি কি খুন করেছ কোন আমি তো করি নাই কে করেছে কসিমর করেছে এইভাবে একজন আরেকজনের দোষ দেয়
দুষদর পরে এজিতে ডাক দিয়া বলে আমি এ ব্যাপারে কিছু করতে পারলাম না, তারা কেউ তো স্বীকার করে না। ইমামে জয়নাল আবেদিন তখন বললেন প্রথম প্রশ্নের উত্তরটা আপনি আমাকে এভাবে দিবেন আমি আশা করি নাই। কথা কিন্তু পরিষ্কার। আজকে অনেকে ইয়াজিদের শুভাকাঙ্ক্ষী হয়ে কথা বলে, আমি যে বলি কেন বলি, অনেক সময় দেখেন যে আমি খুব উত্তেজিত হয়ে যায়, কেন হয়ে যায়, বরদাস্ত হয় না সেই জন্য হয়ে যায়। আজকে দেখেন এজিদের দোষ ধরতে চায় না, এজিদের নামের পর রহমতুল্লাহ আলাই বলে, নাউজুবিল্লাহ জোরে বলেন না তো, যারা এজিদের নামের পর রহমতুল্লাহ আলাই বলে, যারা এজিদকে হজরত এজিদ বলে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে বলে বলে তার এবাদতকে জাহির করাইয়া আমাদের কাছে প্রিয় বানাইতে চায়, ওই সমস্ত দালালগুলো বাংলাদেশে আছে না নাই? এই দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে হাত তুলুন, আছে। পরিষ্কার কথা। এজিদ বললেন আর পারলাম না, এখন দুই নম্বর কি? দুই নম্বর হলো কল্লা মুবারক গুলো একত্র করে দেন, ব্যাস। তিন নম্বর মসজিদের ভিতরে কথা বলার সুযোগ দিবে, বাস। কথা বলার সময় জুমার দিন এত সুন্দর বক্তব্য দিলেন, এমন সুন্দর কথা বললেন। প্রথম একটা কথা বললেন যে আমার বাবা কি অপরাধটা ছিল সেটা বলেন। শুধু এই কথা বলার পর মসজিদের ভিতরে কান্নার রুল পড়ে গেল। ইয়াজিদ তো বুঝতে পেরেছে যদি এখন যে এভাবে কান্নাই করতে থাকে শেষ পর্যন্ত আমার উপরে সওয়ার হতে পারে। তখন ডাক দিয়ে বললেন যে নামাজের টাইম হয়ে গেছে, মুয়াজ্জিনকে বললেন আজান দেওয়ার জন্য। মুয়াজ্জিন তখন আজান দিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দেওয়ার পরে তিনি বললেন ঠিক আছে, আল্লাহ ছাড়া মাবুদ না, আল্লাহ সুমহান, এটা আমি মানি এবং জানি। এরপরে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার পরে তিনি বলছেন হ্যাঁ, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই। জয়নাল আবেদিন উত্তর দেয় আর কি, আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই আমার বডিও জানে, আমার বডিও সাক্ষী দেয়, আমার গোশত সাক্ষী দেয়, আমার চুলে সাক্ষী দেয়, আমার রক্ত সাক্ষী দেয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এরপরে জিজ্ঞেস করা হয়, এরপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই কথা বলা হলো তখন ডাক দিয়া বলে এই মুয়াজ্জিন চুপ করো, এই মুয়াজ্জিন চুপ করো, তুমি মুখ দিয়া বলছো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মুখ দিয়া বলতেছো নবীর নাম, তুমি জবান বন্ধ করো। আমি জানি আল্লাহ মহান, আমি জানি লা শাইউন আকবার মিনহু, আমি জানি আল্লাহ সুমহান, আল্লাহ সুমহান, আল্লাহ ছাড়া যে মাবুদ নাই সেটা আমার রক্ত সাক্ষী দেয়, সেটা আমার গোশত সাক্ষী দেয়, সেটা আমার চুলে সাক্ষী দেয়, অল বডি সাক্ষী দেয়। কিন্তু আমি তোমাদের কাছে জানতে চাই, নবী যদি তোমরা যে মুখে বলছো আমরা সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহ রাসূল, নবী যদি আল্লাহ রাসূল হবে তোদের জবান দ্বারা সাক্ষী দিলি, তাহলে নবীর আওলাদের গলায় কেন ছুরি চালাইলি কথা দে? আরে হাত তুলে বলেন না ঠিক কিনা, বলেন না কেন, জবাব দে, নবীর আওলাদের গলায় কেন ছুরি চালাইলি? এই কথার জবাব দিয়ে সামনে বাড়ো, এই কথার জবাব যদি দিতে পারো তাইলে সামনে বাড়তে পারবে, যদি জবাব দিতে না পারো তোমাদের নামাজ পড়ার অধিকার নয়, তোমাদের মসজিদে নামাজের কোনো দাম নাই, তোমাদের আজানের কোনো দাম নাই। এইভাবে যখন বললেন তখন ইয়াজিদ দর পাকড়াওয়ার মতো পড়ে গেলেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এত কিছু জানার পরে, এত কিছু বোঝার পরে আপনাদের হৃদয়কে এতটুকু শুভবুদ্ধির উদয় হয় না যে আজকে যারা এজিদের পক্ষে কথা বলে, আজকে যারা, আজকে যে আমরা যারা শাহাদাতে কারবালার মাহফিল করছি কোটি টাকা খরচ করে, কারণ কি? আমরা আমাদের জীবনটুকু ইমামে আলী মুকামের জন্য দিয়ে দিতে পারব, দিতে পারবো কি পারবো না? তাহলে আপনারা বলুন আমরা ইমামে আলী মুকামের পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জবান খুলে কোন চাই কি চাই না? তাহলে আজকে যারা, আজকে যারা আহলে বায়তের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আরে ইমামে আলী মুকাম কারা? ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কে? হযরতে মাওলা আলীর সন্তান। আরো বড় করে না, সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলছেন মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। আমার রাসূল বলছেন
মান আযা আলিয়ান ফাকাদ আযানি যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল আমার রাসূল বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ যেই ব্যক্তি আমি যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো যে আমি নবীকে ভালোবাসলো সে আমার আল্লাহকেও ভালোবাসলো জবান খুলে বলুন আমরা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে চাই কি চাই না আরো বড় করে বলুন চাই কি চাই না শুধুমাত্র তাই নয় আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই হাদিসের দ্বিতীয় স্টেপে আমার রাসূল বলেছেন ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ যে আমার আলীকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় যেই ব্যক্তি আমি আমার আমি নবীকে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল এই জন্য রাসূল একটি হাদিস অত্যন্ত চমৎকার ভাষায় অবতারণা করেছেন আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাসান হুসাইনের হাত ধরলেন হাতকে এইভাবে ধরে বললেন যারা আমি নবীকে ভালোবাসবে তারা এই দুইজনকে ভালোবাসবে আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই ভালোবাসার কথাগুলো শুনলে আমাদের অন্তরে প্রেম জাগ্রত হয় আর আহলে বাইতে এই ভালোবাসার কথা শুনলে একদল একদল বেঈমানদের মুখ কালো হয়ে যায় কথা বলেন ঠিক কিনা এরপরে রাসূল বলছেন যারা তারা যেন আমি নবীকে যে ভালোবাসবে তারা যেন আমার দুই হাতে যে দুইজন এই দুইজনকে যেন ভালোবাসে শুধু তাই নয় ও আবাহুমা তারা যেন তাদের বাবাকে ভালোবাসে ও উম্মাহুমা তারা যেন তাদের মাকে ভালোবাসে এরপরে কি হলো এরপরে বলছেন কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি রসুল যেখানে থাকব ওই ভালোবাসার মানুষগুলো সেখানে থাকবে তাহলে আমরা কি অন্তত পক্ষে এই সিদ্ধান্তে আসতে পারি যতদিন বেঁচে থাকবো আহলে বায়তের কদম তলে থাকবো রাজি আছি সবাই এবং আহলে বায়ত হলো আমাদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যাদেরকে পবিত্র রাখার গ্যারান্টি ওয়ারেন্টি আল্লাহ পাক নিয়েছেন এবং যাদেরকে পুত পবিত্র বলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আমি একটু আপনাদেরকে বলতে চাই আপনারা একটু জবান খুলে বলুন আপনারা একটু উচ্চ আওয়াজে বলুন হযরত আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ তিনি হলেন বেলায়েতের সম্রাট মারিফাতের সম্রাট যার ব্যাপারে আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী হলাম এলেমের শহর আমার আলী হইল সেই শহরের দরজা কথা বলেন ঠিক কি না তাহলে সেই বেলায়েতের বাদশা বেলায়েতের সম্রাট মারিফাতের সম্রাট যাদেরকে আমরা শুধুমাত্র এখানে নয় আমরা আমাদের মাথার উপরে রাখি কথা বলেন ঠিক কি না আহলে বায়াত অত্যন্ত আমাদের ইমানি টাওয়ার যাদের যাদের কাছে যাওয়ার ছাড়া তরিকতের কোনো শাইখ নিজেকে তরিকতের দাবি করতে পারবে না সবাইকে একমত সবাইকে একমত এই জন্য পরিষ্কার কথা আজকে থেকে ওয়াদা আমরা আহলে বায়াতকে ভালোবাসবো মান কুনতু মাওলাহু ফালিউ ফাহাজা আলিউ মাওলা আলী আমি আমার রাসূল বলছেন আমি যার আমি নবী যার মাওলা আলী হলো সেই তাদের মাওলা আলী হলো তাদের মাওলা এই মাওলা শব্দের কিছুটা সংশয় আমাদের মাঝে দেখা দিয়েছে নিজেদের মধ্যে আমরা মনে করি এই মাওলা মানে হলো প্রিয়তম অধিকতর ভালোবাসার একজন অবিচ্ছেদ্য অংশের নাম হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলেন ঠিক না বে ঠিক আজকে এই মাওলা শব্দ দিয়ে আমাদের মাঝে অনেক ধরনের বিষয় তারা এই মাওলা শব্দের অপব্যাখ্যা করতে গিয়ে খুলাফায়ে রাশিদিনের যে প্রথম খলিফা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাই খেলাফতকে অস্বীকার করে কথা বলেন ঠিক না বেঠে এটা করা যাবে এটা করা যাবে মনে রাখবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি নবী হইলাম ভালোবাসার শহর আমার আবু বকর হলো সেই শহরের ছাদ আমি হইলাম দৃঢ়তার শহর আমার রাসূল বলছেন আমি নবী হইলাম দৃঢ়তার শহর আমার উমর হলো সেই শহরের ভিত্তি আমার রাসূল বলছেন আমি হইলাম লজ্জার শহর আমার উসমান হলো সেই লজ্জার শহরের প্রাচীর আমার রাসূল বলছেন আমি হইলাম এলেমের শহর আমার আলী হলো সেই শহরের দরজা তাহলে আপনি কি কোনোটাকে ছোট করে কোনোটাকে বড় করে দেখার সুযোগ আছে আল্লাহর হাবিব যাকে যেইভাবে রেখে গিয়েছেন সেইভাবে রাখতে হবে তবে আহলে বায়ত হলো সম্পূর্ণ স্পেশাল কথা বলেন ঠিক কি না তো সেই স্পেশাল অনুভূতির উপরে যারা আঘাত করেছে তাদের সাথে আমাদের তার সম্পর্ক থাকতে পারে সম্পর্ক থাকতে পারে
না, আজকে বর্তমান সমাজে শিয়ার উপদ্রব বেড়ে গেছে, আজকে সমাজে খারিজিদের উপদ্রব বেড়ে গেছে, উপদ্রব বেড়ে গেছে, কথা বলেন ঠিক না বেঠে? কারণ আজকে এই শিয়াদের চক্রান্তে সুন্নি জামাত বিভিন্ন বিধায় বিভক্তি পড়ে গিয়েছে, কিন্তু সেখান থেকে সজাগ থাকতে হবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কথা বলা যাবে এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসতে গিয়ে কোন সাহাবা একরামের, আমাদের আমাদের আমার পূর্বের আলোচক, অত্যন্ত খ্যাতিমান আলোচক, তিনি বলেছিলেন, সুফি মিজান মহোদয় বলেছিলেন, সাহাবা একরামদেরকে মহব্বত করতে হবে। যারা আহলে বায়তের মহব্বত করে, যারা আহলে বায়তকে মহব্বত করে, যারা আহলে বায়তকে মহব্বত করে, মহব্বত করতে গিয়ে সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আপনারা জবান খুলে বলুন তাদের কি ঈমান আছে? আপনাদের আওয়াজ আসতে হচ্ছে, ঈমান আছে? তাহলে যারা আহলে বায়তকে মহব্বতের নামে সাহাবায়ে কেরামদের বিরোধিতা করে তারাই হইল শিয়া। তারা কি সন্দেহ আছে? সন্দেহ আছে? আর যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসতে গিয়ে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করে তারা হইল খারিজি, কথা বলেন ঠিক কিনা? আর যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামা। তাহলে আহলে বায়তের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাহু, তিনি পুত পবিত্র, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এবং মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারেও বিভিন্ন ধরনের কথা বলে থাকে, এদের কাছ থেকে একটু সাবধান থাকবেন। অনেকে বলতে বলতে শেষ পর্যন্ত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে মদ পানের তোহমত দিয়ে থাকে, কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি মদ পান করেছেন? হারাম হওয়ার আগে করেছেন? হারাম হওয়ার পরে করেছেন? এই কথাগুলো বলা যাবে না? এই কথাগুলো বলা যাবে? এবং সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরাম সম্মান করতে হবে। সাহাবায়ে কেরামদের ব্যাপারে রাসূল বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য, লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবায়ে কেরামকে তোমরা গালি দিবে না। তাহলে আমরা পরিষ্কার ভাষায় আজকে থেকে আমরা ওয়াদা করব, আমরা কোনো সাহাবায়ে কেরামদেরকে গালি দিব, তাদের কোনো সমালোচনা করব। তাহলে যারা খারেজি তাদের সাথে আমাদের সম্পর্ক নাই, যারা শিয়া তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। তাহলে আজকের এই শাহাদাতে কারবালা থেকে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই 100% ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে চাই 100% ভালোবাসতে হবে, আহলে বায়তকে ভালোবাসতে চাই 100% ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসতে চাই শতভাগ ভালোবাসতে হবে, কথা বলেন ঠিক না বেঠে? এটার নামই হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। হে ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো, কথা বলেন ঠিক কিনা? তবে আমরা এই সম্প্রীতির বাংলাদেশকে আমরা সুন্দর করে এগিয়ে নিয়ে যাব। আহলে বায়তের দর্শন যেখানে থাকবে, সুফি দর্শন যেখানে থাকবে, আউলিয়া কেরামের সোহবত, সোহবতের দর্শন যেখানে থাকবে, সেখানে কোনো উগ্রতা থাকবে না, সেখানে কোনো উগ্রতার বিষ বাষ্প থাকবে না, সেখানে কোনো মারামারি থাকবে না, সেখানে কোনো কাটাকাটি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা ওয়াদা করব, যতদিন বেঁচে থাকব আমরা উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে চাই। চাই কি চাই না? কারা কারা থাকতে চান একটু হাত তোলেন, আমরা সবাইকে এক থাকব। আমরা কি এক থাকব? এক থাকব ইনশাল্লাহ, সবাইকে এক থাকব ইনশাল্লাহ, সবাই রাজি তো ইনশাল্লাহ? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা হাসানিও, আমরা হুসাইনিও, কথা বলেন ঠিক কিনা? বলেন আরো বড় করে, বলেন ঠিক কিনা? বলেন। এই জন্য আমরা যাদেরকে হৃদয়ে ধারণ করেছি, আমরা রক্ত দেওয়া শিখেছি, সেই শহাদে কারবালার রক্তের ইতিহাস আমাদের মাঝে প্রবাহমান। আমরা যারা ইমামে আলী মুকামকে ভালোবাসি, আমরা পরিষ্কারভাবে বলবো, আমরা প্রয়োজনে মরে যাব কিন্তু লড়ে যাব, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো এই কারবালার, যদি বলেন আমাকে শিক্ষা কি, কারবালার শিক্ষা এতটুকুই, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্য সমাগত অন্যের কাছে কখনো মাথা নত করব। সবাই কি একমত আছেন ইনশাল্লাহ? বলেন না কেন, সবাই কি একমত? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে আমাদের সকলকে আল্লাহ পাক যেন ঐক্যবদ্ধভাবে সুন্নতের মিশন আর ভিশনকে এগিয়ে নেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। আমাকে একটু সময় বেঁধে দিয়েছিলেন, আমার সময় একদম সমান সমান হয়ে গেছে, আমি খুব টাইমটা খুব ভালো ফলো করি। আরে পানি দিন।
একটা গজল বলবো। যাই হোক, আমি আসলে যে তাড়াহুড়া করে কথাগুলো বলেছি উলামায়ে কেরাম অনেক বেশি এবং একটা আন্তর্জাতিক ভাবধারার প্রোগ্রাম সময়ের প্রতি খুব গুরুত্ব দিতে হবে বলে আমি আমার সময় মতো শেষ করেছিলাম। এরপর কমিটিদের অনুরোধে আমাকে একটু নাত বলতে বলছেন, গজল বলতে বলছেন, আমি একটু বলবো। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, সকলে বলুন আমিন। তুমি জীবন তুমি মরণ, একটু সাউন্ডটা তুলে দেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। তুমি মোদের পারের তরি, তুমি মোদের ই, তুমি মেদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় পাশি ভালো। তুমি মোদের, তাই তো তোমায় হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মারহাবাগণ, এটা আমার নিজের হাতের লেখা গজলটুকুন, আমি গিয়েছি। হুজুর, আপনি যে গানটা শুরু করেছিলেন মানে ওয়াজটা, আমি আসিনি, আমাকে আনা হয়েছে। কারবারার গান হচ্ছে ওইটাই, দয়া করে ওই গানটা আপনি একটু করেন আমাদের শোনা। হ্যাঁ, সবাই, আমরা সবাই আহলে বাইতের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। আমাকে অনুরোধ করেছেন আমি গজলটা বলার জন্য, ইনশাল্লাহ আমি বলছি। আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জনাব মোহাম্মদ ইফতাকার উদ্দিন চৌধুরী স্যার, যাক আলহামদুলিল্লাহ। এবং আমি বলার চেষ্টা করছি, আসলে বিষয়টা বলতে গেলে কলিজা ফেটে যায়, মনে হয় যেন এই মুহূর্তে যদি কারবালা হতো, আমাদের শিল্পপতি মহোদিত সব সম্পদ বিক্রি করে দিয়ে হলো, হেলিকপ্টার দিয়ে উইরা যায় হলো, সেই কুফার প্রান্তরে ইমামে আলী মুকামের মুখে পানি ঢেলে দিতেন, কথা বলেন ঠিক কিনা? এই অনুভূতি জাগ্রত হয় কিনা আমাদের শরীরের ভিতরে? এই অনুভূতি জাগ্রত হয় কিনা আমাদের শরীরের ভিতরে? এই জন্য এই কথাটাই বলছেন, আমি একটু বলছি, বলবি আদি ক্ষমা করবেন। মুছে কোফাওয়ালো মুসাফির না সমঝো, মেন আয়া নেহি হো, বুলায়া গায়া হো, মুঝে কো ফাওয়া হো, মুসাফির না সমঝো, মেন আয়া নেহি হো, বুলায়া গায়া হো, কে মেহমান বানা কর, কে মেহমান বানা কর, সতায়া গায়া হো, মেহ
खुदा जाने कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासो कहें बंद पानी, खुदा जाने कैसी है ये मेज़बानी, बहत्तर प्यासो कहें बंद पानी, मुकद्दर में है ज़े कौसर का पीना, मुकद्दर में है ज़े कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो, एक हाथे पे तुलें ना मुझे को फावालो, मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो, झुका था जो सरवा निगाही खुदा में, मैं मुर्दा नहीं हो जिलाया गया हो, मुझे को फावालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हूँ, मैं रोया नहीं हो रुलाया गया हो। आमी आमार मतो करे बांगला एकटा छंद मिलाई देखें तो केमन लागे, हे कूफाबासी अमाई मुसाफिर भेबो ना, हे कूफाबासी अमाई मुसाफिर भेबो ना, आमी एमने ते आसिनी दावाते एसेछी, अल्लाह जाने ये केमन मेहमानदारी, बहत्तर पिपाशाई का तोर तोरा दिले पानी बंद करी, ठीक ना আমি আমার মতো বলছি, আল্লাহ জানে এ কেমন মেহমানদারি, বাহাত্তর পিপাসাই দিলে পানি বন্ধ করি, আমার মতো বলি তোরা দিলে পানি বন্ধ করি, আরে তোরা আমার জন্য পানি বন্ধ করে দিলি, কথার কথায় শুধু কথা না বাস্তব কথা, শুধু বাস্তব কথা নয় একদম সত্য কথা, শুধু সত্য কথা নয় একদম হাক্কান হাক্কা ইউনিভার্সাল ট্রুথ, কোন সন্দেহ নাই দা হিল হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ, কোরআন যেমন আমাদের সংবিধান, এতে কোন নিখুঁত জাতি রয়েছে নিখুঁত নির্ভুল সমাধান, যাকে যাতে কোনো সন্দেহ নাই, এই কথায়ও সন্দেহ নাই, কি কথা তোরা আমার জন্য ফুরাতে পানি বন্ধ করেছিস, আমার রব আমার জন্য হাউজে কাউসের পানির ব্যবস্থা করে দিয়েছে। এই যে আয়াত পড়েছিলাম, আয়াত পড়েছিলাম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলে ধারণা করিও না। ওই যে দেখো কি বলে, জুকা থা জসর জুকা থা জসর বা রিগাহি খোদা মে ওহি সর কলম হো গায়া কারবালা মে, শাহাদত কি মনজিল কো পায়া হি মেনে, মেন মুরদা নহি হো জিলায়া গয়া হো। আল্লাহু আকবার বলবেন না, আরে তোরা
তো মনে মনে করেছিস আমি মরে গেছি, আমার জন্য তো বাগান তৈরি হয়ে গেছে। আরে আমাকে তো আমার আল্লাহর কুদরতি কদমে তুলে নিয়েছেন। এই যে কথাগুলো কবির ব্যাখ্যাগুলো না জানলেই সমস্যা, অনেকে না জেনেই তো আমাকে ফতোয়া দিয়ে দেয়। কবিতার কোন কোন ভাবে ছন্দ লিখে, কবিতার কোন ভাবে ছন্দ লিখে, কবিতার কোন ভাবে ছন্দ গায়, তার কাছ থেকে ব্যাখ্যাটা জেনে নিও বন্ধু, ব্যাখ্যাটা জেনে নিও। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দেই একটা সুর হয়, সুরেই একটা প্রেম হয়, প্রেমেই মৌলার দিদার হয়। আপনি তো ভাব বুঝতে হবে, ভাব যদি না বুঝি তাহলে আমাদের চলবে না। আজকের পরিষ্কার কথা আমার, আমি কিন্তু দুঃখিত মানে বলে ফেললাম, কারণ সময়টা একটু পার করে ফেলেছি। এরপর আপনাদের অনুরোধ আমি রেখেছি, তবে একটি কথাই বলবো, অনুরোধ করব আজকে যে কথাগুলো শুনেছি আমরা, আপনারা বলুন তো এই কথাগুলো শাহাদাতে কারবালার মাহফিল আজকে আলোচনা হয়েছে, একের পর এক উলামায়ে কেরাম যে তথ্যগুলো আপনাদেরকে দেয়, আমি তো আজ খাদেম হয়ে এসেছি, আজকে আমি ওয়াজ করতে আসি নাই, আজকে আমি ব্যাটারি চার্জ করতে এসেছি, ওয়াজ করতে আসি নাই, এখানে নিচে বসেই আমি যে কথাগুলো শুনেছিলাম, আমাদের দেহতত্ত্বের কথাগুলো শুনেছিলাম। হ্যাঁ, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া, যার ধ্যান নাই সে তো প্রেম বোঝার কোনো সাধ্য, মোরাকাবা লাগবে, মুশাহাদা লাগবে, প্রেম লাগবে, প্রেম ছাড়া কোনো কিছু সাধন করা যাবে না। আজকে থেকে আমরা ওয়াদা করি, যতদিন বাঁচবো হাতে হাত রাখুন, আমরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করব না। এটাই হলো শাহাদাতে কারবালা। জমিয়তুল ফালাহ চট্টগ্রামের আমাদের মূল শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন। আজকের পর থেকে আজকে আমরা যারা আছি, আজকে একটা কথাই বলবো, জানেন আমার একটি প্রতিষ্ঠিত সংগঠন দাওয়াতে ইমানি বাংলাদেশ, এই সংগঠনের একটা বাক্য আছে, একটা ওয়ার্ড আছে, একটা ভাষ্য আছে, মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত শূন্য চাই। আমাদের কাছ থেকে হিংসা দূর করতে হবে, বলেছিলে আমি পূর্বে শুনেছি, হিংসা দূর করতে হবে, রিয়া দূর করতে হবে, এইগুলো দূর করতে পারলেই আপনি কামিয়াব হতে পারবেন। আমাদের মধ্যে যত অনৈক্য আছে আলোচনা সাপেক্ষে সেইগুলো সমাধান করার এখনই উপযুক্ত সময়, কথা বলেন ঠিক না বেঠে? কারণ চতুর্দিকে একদিক দিয়ে খারিজি, আরেক দিক দিয়ে শিয়া, আরেক দিক দিয়ে সর্ববাতেল, আমাদের ইমানকে হরণ করার জন্য যারা চেষ্টা করছে, এদের কাছ থেকে যদি আমরা বাঁচতে হয়, পাঁচ আঙ্গুল পাঁচ জায়গায় থাকলে চলবে না, এক জায়গায় আসতে হবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। সার্বজনীনভাবে আপনাদের কাছে আবারও বলে দিয়ে যাই, আজকের মাহফিল থেকে আমার বক্তব্যে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শব্দ চয়ন অনেকটা ডানবাম হয়ে গেছে, আমার কিছু অনুবাদ তুলতে গিয়ে ডানবাম হতে পারে, আমাকে ভুল ধরিয়ে দিবেন। আমি গাড়িতে বসে বসে এই তথ্যগুলো, হাঁটুর উপরে কাগজ দেখে তথ্যগুলো এইভাবে আমি বসে বসে এই তথ্যগুলো সংগ্রহ করেছি। তবে এতটুকুই বলবো, মাইনাস নয় মেনেস চাই, হিংসামুক্ত শূন্য চাই, পীর যার যার শূন্য সবার। আসুন আমরা মিলেমিশে সত্যের পথে থাকি, হকের পথে থাকি, অন্যের কাছে কখনো মাথা নত করবো, আরো জোরে মাথা নত করবো, এটাই শাহাদাতে কারবালার শিক্ষা। এই দেশে, এই দেশটা অনেক সুন্দর দেশ, আমি আপনি মিলেমিশে এই দেশটাকে অনেক সুন্দর করে সাজাতে পারবো, সুজলা সফলা শস্য শ্যামলার এই প্রকৃতিকে ঘিরে এই বাংলাদেশটি আসলেই সুন্দর। সমুদ্র ছুঁয়ে যদি আকাশের বিশালতাকে অনুভব করতে চাও তাহলে চলে যাও কক্সবাজার সমুদ্র সৈকতে, কথা বলেন ঠিক না বেঠে? এই বিষয়গুলো কিন্তু কবি আমাদেরকে বারবার শিখিয়ে দিয়ে গিয়েছেন, কারণ এই নদীর পাড়ে গেলে মনটা অনেক প্রশস্ত হয়, অনেক প্রশস্ত হয়। সেই প্রশস্ততা সামনে রেখে এবং সকল অনৈক্যকে দূর করে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে সুন্নতের প্ল্যাটফর্মটা তৈরি করে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমাদের সুন্নিদের সংখ্যা কি আসলে মূলত কম না বেশি? একটা দরবারের পীরমাশায় এক মুরিদ নিয়ে যদি একটা মাঠে আসে জায়গা হবে, আমাদের কম দেখা যায় কেন? আমাদের মাঝে কিছুটা সমস্যা আছে, এগুলো কি করতে হবে? দূর করতে হবে। সবাই যার যার জায়গা থেকে খেদমত করছেন আলহামদুলিল্লাহ, এরপরও আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে। কারণ সবসময় মনে রাখবেন, হককে দাফন করার জন্য বাতেলরা অনেকভাবে ষড়যন্ত্র করে, এই মুনাফিকরা কিন্তু এখনো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অগোছানো আলোচনা এখানে আমি সমাপ্তি করছি, যদি বেঁচে থাকি আবার দেখা হবে, যদি চলে যাই কোথাও থেকে কোথাও, যদি চলে যাই দুনিয়া থেকে, যেন দেখা হয় নবী পাকের কদমে হাশরের ময়দানে। আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।